আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এপিসোড 17। আজকের আলোচ্য বিষয় যে জোহানের নামে তথা নবী ইয়াহিয়া আলী সাল্লামের নামে বাইবেলের একটা ভয়ঙ্কর মিথ্যাচার, এবং এ থেকে প্রমাণ হবে যে বাইবেল এটা একটি বিকৃত গ্রন্থ, এটা আসলে তওরাত বা ইঞ্জিল, আসলে এটা জবুর নয়, এটা বিকৃত একটা বাতিল জালিয়াতিপূর্ণ একটি ধর্মগ্রন্থ, এটা কোনোভাবেই আল্লাহর অবতীর্ণ সেই মহাগ্রন্থ তওরাত জবুর বা ইঞ্জিলের কোনো অংশ এর মধ্যে পাওয়া খুবই দুষ্কর এবং মুশকিল। আজকে খুব বেশি আলোচনা করব না, খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা। আলোচনার মূল থিমটা হচ্ছে এটা বাইবেল একটি বিকৃত কিতাব, তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেব, এরপর আরও ইনশাল্লাহ ধারাবাহিক পর্যায়ে আপনারা পেতে থাকবেন। আসেন প্রথমে আমি দেখাই বাইবেল, আপনারা কিতাবুল মুকাদ্দাসা আমার হাতে আছে দেখছেন, বাইবেলের কিতাবুল মুকাদ্দাসা অনুবাদ, আর হচ্ছে পবিত্র বাইবেল। যে কোনো বাইবেলের অনুবাদ আপনি একটা হাতে নেন, নিয়ে আপনাকে তিনটে রেফারেন্স দেবো, এই তিনটে রেফারেন্সকে মেলাবেন। অনেক ক্ষেত্রে যখন গসপেল অফ মার্ক, ম্যাথিউ, জোহান এবং লুক পড়বেন, সে শ্রোতারা লক্ষ্য করবেন যে অনেক সময়তে ম্যাথিউ, মার্ক, লুক এবং জোহান তারা বলছে যে অতএব এই ঘটনার দ্বারা এটা জেরেমিয়া নবীর ভবিষ্যৎবাণী পূর্ণ হলো, এসা নবীর ভবিষ্যৎবাণী পূর্ণ হলো, মালাখি নবীর ভবিষ্যৎবাণী পূর্ণ হলো, এবং পেছনের গ্রন্থ থেকে রেফারেন্স টেনেছে। আজকে সেটার একটা তাহাকিক, একটা জায়জা আমরা নেব। দেখেন একটা তেমন একটা উদ্ধৃতি দিচ্ছি, একটু বুঝতে হবে এই পয়েন্ট, যদি বুঝেন বাইবেল যে বিকৃত কিতাব এর মধ্যে বিন্দু পরিমাণেও, সরিষা দানা পরিমাণেও কোনো সন্দেহ থাকবে না। প্রথম প্রমাণ এক, সকলে খুলবেন গসপেল অফ ম্যাথিউ, ম্যাথিউয়ের 11:10, খুব সোজা রেফারেন্স, ম্যাথিউ 11:10, এবং লুকের 7:27, এবং মার্কের 1:02, সবগুলো সোজা রেফারেন্স, এর মুখস্থ করে নেবেন। কী বলছে দেখেন, আমি পড়ছি, এটা বলা হচ্ছে জন দ্য ব্যাপটাইজ। জন দ্য ব্যাপটাইজ কাকে বলে খ্রিস্টানরা? আমাদের নবী ইয়াহিয়া আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন দ্য ব্যাপটাইজ বলে। কী বলছে তার ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী লিখছে দেখেন, ইনি সে ব্যক্তি যার বিষয়ে লেখা আছে, দেখো আমি আপন দূতকে তোমার সম্মুখে প্রেরণ করি, সে তোমার আগে তোমার পথ প্রস্তুত করবে। এটা আছে মথি 11:10 এবং লুকের 7:27। মার্ক এই ঘটনা কীভাবে লিখছে একটু শোনেন, গসপেল অফ মার্ক কী বলছে দেখেন, যিশাইয়া ভাববাদীর গ্রন্থে যেমন লেখা আছে, দেখো আমি আপন দূতকে তোমার অগ্রে তথা তোমার সম্মুখে প্রেরণ করি, সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে, এটা করিবে। মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম মার্ক লিখছে 1:02। আর কিতাবুল মুকাদ্দাসা 2013 থেকে যেটা অনুবাদ হয়েছে আমার কাছে, যেটা দেখালাম, এটাতে কীভাবে লিখছে দেখেন, মার্কের 1:02, ইয়েসা নবীর কিতাবে যেমন লেখা আছে, দেখো আমি আমার সংবাদদাতাকে তোমার আগে প্রেরণ করব, সে তোমার পথ প্রস্তুত করবে। এখানে শ্রোতারা অন্ততপক্ষে এটা বুঝতে পেরেছেন যে মার্ক, ম্যাথিউ এবং লুক এই তিনজন ইঞ্জিলের লেখক, বিকৃত ইঞ্জিলের লেখক, তারা একটা ঘটনা লিখছে যে এসা নবীর একটা ঘটনা, এসা নবী যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন, ঠিক সেই ভবিষ্যৎবাণীটা নিউ টেস্টামেন্টে মার্ক, ম্যাথিউ, লুক জন দ্য ব্যাপটাইজ ব্যাপারে বলছে। এখানে প্রথম, এখানে ইন্টারটাল তিনটে সমস্যা আছে। প্রথম সমস্যা কি, মারাত্মক সমস্যা, এবং এটা থেকে প্রমাণ হয় বাইবেল একটি বিকৃত গ্রন্থ, টাসমানি কিতাব নয়। তার প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের এটা, যেখানে স্পষ্টভাবে বলছে যে মার্ক 1:02 যে এখান থেকে এসায়া নবীর ভবিষ্যৎবাণী পূর্ণ হলো। আবার পয়েন্টটা লক্ষ্য করেন কি বলছে দেখেন, পড়ি আর একবার, যিশাইয়া ভাববাদীর গ্রন্থে যেমন লেখা আছে, দেখো আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি, সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে। কোন নবীর ভবিষ্যৎবাণী পূর্ণ করছে এখানে? এখানে মার্ক লিখছে যে যিশাইয়া ভাববাদী তথা এরেমিয়া ভাববাদী নবীর ভবিষ্যৎবাণী, সরি, যিশাইয়া ভাববাদীর এখানে ভবিষ্যৎবাণী পূর্ণ হলো। সমস্ত খ্রিশ্চান জগৎকে আমরা চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, একদম কোনো সন্দেহ ছাড়া, নো ডাউট, কোনো সন্দেহ নেই, সন্দেহ ব্যতীতই আমরা চ্যালেঞ্জ করছি। মার্ক যে লিখেছে যে এই ভবিষ্যৎবাণীটা যিশাইয়া ভাববাদী বা নবীর পুস্তকে এরকম ভবিষ্যৎবাণী করা আছে ইউহান্না জিজাস ক্রাইস্টের ব্যাপারে, চ্যালেঞ্জ করছি আপনারা এই ভাববাণীটা বা এই ভবিষ্যৎবাণীটা আপনারা যিশাইয়া নবীর গ্রন্থ থেকে, আমাদের কাছে যিশাইয়া নবীর যে এশাইয়া আছে, আপনারা খুলে দেখান, গোটা বাইবেল পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে দেখেন, এই যিশাইয়া নবীর
কিতাব কোন অধ্যায়ে কোন অনুচ্ছেদে কোন পদে এই ভবিষ্যৎবাণী করেছে নবী জিসায়ও কোথায় আছে? চ্যালেঞ্জ করলাম একদম কেমতের পর্যন্ত জিজাস ক্রাইস্ট যতদিন পৃথিবীতে দ্বিতীয়বার আগমন না করছে ততদিন পর্যন্ত আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো যে এই যে মার্ক এক অধ্যায় দুই পদে বলা হচ্ছে যে এর মাধ্যমে জিসা নবী যে ভবিষ্যৎবাণী করেছিল তার গ্রন্থে যেটা রচনা করেছিল সেটা পূর্ণ হলো এবং কী মানে কী লেখা আছে সেটাও সেখানে নকল করা হয়েছে। চ্যালেঞ্জ করছে জিসা ভাববাদী বা জিসা নবীর পুস্তক থেকে আপনার এই তথ্যটা আমাদেরকে বের করবেন, পারবেন না। ফাইল্লাম তা ফালু, আল্লাহ বলছেন তারা কখনোই পারবে না, কখনোই পারবে না। আর যদি না পারেন তাহলে ভয় করেন সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 23 এবং 24 পবিত্র কোরআন বলছে এরা কখনোই পারবে না। জিসা ভাববাদীর কিতাবে এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়নি, করা হয়নি, করা হয়নি। এটা সম্পূর্ণ মার্ক ম্যাথি লুক যারা লিখেছে বাইবেলকে তারা মিথ্যাচার করেছে। যিশু খ্রিস্ট এবং ইউহান্না তথা জোহান তথা ইয়াহিয়া আলাইহিসসালামের ওপরে আরও দুটো পয়েন্ট শ্রোতারা আপনারা আমি খুব এটাকে খুঁজলাম আসলে যে এখানে বলছে জিসা নবীর লিখিত পুস্তকে এই ভবিষ্যৎবাণীটা আছে। আমি চেষ্টা করলাম আসলে এই জিসা ভাববাদীর কিতাবে কোথায় আছে, কোথায় আছে প্রমাণটা, তো খুঁজে পেলাম না। পরবর্তী সময়তে আমি রেফারেন্স বাইবেল, খ্রিস্টানদের যে রেফারেন্স বাইবেল আছে রেফারেন্স বাইবেলটা আমি চেক করলাম, তো দেখছি এই মার্কের এক অধ্যায় দুই পদের নিচে রেফারেন্স দিয়েছে যে এই ভবিষ্যৎবাণীটা আছে মূলত মালাখির পুস্তকে প্রথম অধ্যায় এই তৃতীয় অধ্যায় প্রথম পদে, মালাখির তৃতীয় অধ্যায় প্রথম পদে রেফারেন্স বাইবেল যেটা আমাদেরকে বলছে। তো এখানে কী লেখা আছে তারপরে দেখেন, মালাখির তৃতীয় অধ্যায় এক পদে এই ভবিষ্যৎবাণী আছে, এটা জিসা ভাববাদীর পুস্তকে নেই। তো মালাখির পুস্তকে কী লেখা আছে দেখেন, কী লিখছে, দেখো আমি আমার দূতকে প্রেরণ করব, সে আমার আগে পথ প্রস্তুত করিবে। এখানে মালাখি কী বলছে, মালাখি বলছে দেখো আমি আমার দূতকে প্রেরণ করব, সে আমার আগে পথ প্রস্তুত করবে। মালাখির তৃতীয় অধ্যায় প্রথম পদে এই কথা লেখা আছে। মালাখিতে যেইভাবে লেখা হয়েছে কিন্তু এই মার্ক ম্যাথি লুক তারা সেইভাবে লেখে নাই। এখানে দুটো পয়েন্ট মনে রাখবেন, প্রথম কথা যে এই যে প্রথম বাক্য যেটা আছে যে তোমার সম্মুখে প্রেরণ করি, যেমন মুথি 11 অধ্যায় 10 পদ এবং মার্কের 1 অধ্যায় 2 পদে লেখা আছে যে তোমার সম্মুখে প্রেরণ করি, কিন্তু মালাখির পুস্তকে এই শব্দটা নাই। এটা মার্ক ম্যাথিউ লুক এটা বাড়িয়েছে, শব্দকে সংযুক্ত করেছে, অতিরিক্ত ঢুকিয়েছে, কিন্তু মালাখির পুস্তকে এই রেফারেন্স নেই যে তোমার সম্মুখে প্রেরণ করি। এই ওয়ার্ডটাই নেই, এই চারটে বাক্যটাই নেই, চারটে শব্দটাই নেই যে তোমার সম্মুখে প্রেরণ করি, এটা মার্ক ম্যাথিউ লুকে আছে কিন্তু মালাখির পুস্তকে নেই। পয়েন্ট নম্বর 2, এখানে যেটা বলছে যে মালাখি থেকে যে উদ্ধৃতি দিয়েছে যে আমার আগে, মানে আমার আগে প্রেরণ করবে এ কথা বলেছে, কিন্তু সেখানে আমার আগে নেই। এখানে মূলত মধ্যম পুরুষ সর্বনাম ব্যবহার করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তোমার আগে। তো আমার আগে আর তোমার আগের মধ্যে পার্থক্য আছে, যারা আপনার বাংলা ব্যাকরণটা বোঝেন তারা বুঝতে পারবেন। তো এখানে সর্বোপরি দুটো জিনিস, যে মালাখির পুস্তক থেকে রেফারেন্স দিয়েছে, তো মালাখি পুস্তক যে ভবিষ্যৎবাণীটা লেখা আছে আসলে সেইভাবেও মার্ক ম্যাথিউ লুক এখানে শব্দ সংযুক্ত করেছে, মানে শব্দকে বিয়োজন করেছে। আর সবচেয়ে বড় পয়েন্ট যে মার্ক বলছে এটা জিসা ভাববাদীর পুস্তকের কথা পূর্ণ হলো, কিন্তু জিসা ভাববাদীর পুস্তকে এমন কোনো ভবিষ্যৎবাণী নেই। এবং বাইবেল গবেষক যারা রেফারেন্স বাইবেল লিখেছে তারা বলছে আসলে এটা জিসা ভাববাদীর পুস্তকের নয়, এটা মূলত হবে মালাখির পুস্তক। তো এখান থেকে আমরা তিনটে জিনিস মূলত বুঝতে পারি। খ্রিস্টান ভাইদেরকে প্রশ্ন, ভাই বলুন তো ঈশ্বরের বাক্যের মধ্যে শব্দ সংযুক্ত করা অথবা বাদ দেওয়া এটা কি অনুমোদিত? খ্রিস্টান বিশ্বাস কি বলে ঈশ্বরের বাক্যের মধ্যে, বা মুসলিমদেরকে প্রশ্ন যে কোরআনের মধ্যে নিজের কথাকে প্রবেশ করানো বা বের করে দেওয়া আল্লাহর কিতাবের মধ্যে এটা কি গ্রহণযোগ্য হতে পারে? কোরআন হাদিস বাদ দিয়ে দেন, বাইবেল বাদ দিয়ে দেন, কোনো দেশের সংবিধানের মধ্যে কোনো যদি উকিল সে যদি শব্দকে একটু পরিবর্তন করে দেয়, মানে যুক্ত করে দেয় বা বাদ দিয়ে দেয়, এটা কি অনুমোদিত হবে? এটা কি গৃহীত একটা কাজ হবে না? এটা গৃহীত কাজ হবে না, একটা অপরাধের কাজ হবে না? অবশ্যই পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীরা এমনকি যে কোনো দেশের যারা রাষ্ট্র চালায় তারাও জানে যে সংবিধানের মধ্যে নিজের ইচ্ছাকৃত সংযোজন বিয়োজন করা যায় না পার্লামেন্টের একটা সুরা পরামর্শ ছাড়া। ঠিক বাইবেলটাই কাজ করেছে, মালাখির পুস্তক থেকে তারা রেফারেন্স চেক মানে চুরি করেছে বলতে পারেন, কিন্তু সেখানে শব্দ সংযোজন করেছে। এখন ঈশ্বরের বাক্য মধ্যে শব্দ সংযোজন বিয়োজন করলে এর মানদণ্ড কী বা এর বিচার কী, এটা কি বাইবেলে নেই? যে আছে
বাইবেলের দুই জায়গায় আছে, আপনার খুলবেন ডিটোনমি, যেটা দ্বিতীয় বিবরণ বলা হয়, ছয় অধ্যায় চার অধ্যায় দুই পদে লেখা আছে যে ঈশ্বর যে বাক্য যেমনভাবে দিয়েছে ঠিক ওইভাবে রাখতে হবে, সংযোজন করা যাবে না, বিয়োজন করাও যাবে না, বাদও দেওয়া যাবে না। এবং রেভেলেশন যেটা প্রকাশিত বাক্য, প্রকাশিত কালাম, বাইশ অধ্যায় আঠারো উনিশ কুড়িতে সেন্ট পল তিনি বলেছেন ঈশ্বরের বাক্যের মধ্যে কেউ যদি কিছু সংযুক্ত করে এবং কেউ যদি কিছু বাদ দিয়ে দেয় তাহলে উভয়ে তারা অভিশপ্ত। মানে ঈশ্বরের বাক্যের মধ্যে কেউ সংযুক্ত করতে পারবে না, কেউ বাদ দিতেও পারবে না, শব্দের কোনো পরিবর্তন করতে পারবে না। কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম যে শুধুমাত্র মার্কের এক অধ্যায় দুই পদে, মালাকির তৃতীয় অধ্যায় এক পদের সঙ্গে দুটো যে ভবিষ্যৎবাণী, এখানে তিনটে মিস্টেক। প্রথম, যে যিশায়া ভাববাদীর পুস্তকে এমন কোনো ভবিষ্যৎবাণী নেই, সম্পূর্ণ মিথ্যা ডকুমেন্টস, মিথ্যা তথ্য দিয়েছে এখানে মার্ক, ম্যাথিউ, লুক, সম্পূর্ণ মিথ্যা চার করেছে এখানে, ঈশ্বরের বাক্যের মধ্যে সংযোজন করেছে। তার ঈশ্বরের বাক্যের মধ্যে সংযোজন করলে ফল কী? অবশ্যই তাদের জন্য নরক, তারা কখনো স্বর্গের যে প্রবেশ করতে পারবে না, স্বর্গের যে বৃক্ষের কাছে তারা পৌঁছাতে পারবে না। কেন? ঈশ্বরের বাক্য প্রসঙ্গে তারা মিথ্যা রেফারেন্স ব্যবহার করেছে। খ্রিস্টানরা বলে বাইবেল নাকি পবিত্র আত্মার সাহায্যে লেখা, তো আমরা বলবো এটা আবার কেমন পবিত্র আত্মা যে তারা বুঝলো না আসলে আছে মালাকির পুস্তকে আর রেফারেন্স দিচ্ছে যিশায়া ভাববাদী পুস্তকে। এটা যদি পবিত্র আত্মা হয় তাহলে অপবিত্র আত্মা কোনটা বলবেন? পবিত্র আত্মা কি পুরাতন নিয়ম সম্পর্কে এতটাই অজ্ঞ, এতটাই মূর্খ, এতটাই অহমুখ ছিল যে তারা রেফারেন্সটা ঠিক মতো দিতে পারেনি? আছে যিশায়া ভাববাদী আর করে দিয়েছে মালাকি, আশ্চর্য! এ কেমন পবিত্র আত্মা, আশ্চর্য হয়ে যায়। দুই নম্বর, এখানে শব্দের সংযোজন করা আছে যে তোমার সম্মুখে প্রেরণ করি, মার্ক ম্যাথিউ লুক লিখছে, কিন্তু মালাকিতে তোমার সম্মুখে প্রেরণ করে এই শব্দটা নেই। মানে এখানে মার্ক ম্যাথিউ লুক ঈশ্বরের বাক্যের মধ্যে শব্দ সংযুক্ত করেছে, তার মানে এরা অভিশপ্ত, মার্ক ম্যাথিউ লুকের অভিশপ্ত, এবং যে খ্রিশ্চানরা এই মার্ক ম্যাথিউ লুকের এই পদকে বিশ্বাস করবে তারাও অভিশপ্ত। কেন? ঈশ্বরের বাক্যে এটা নেই, এটা মালাকির তৃতীয় পদের এক বাক্যে নেই। অবশ্যই আপনি শব্দ সংযুক্ত করছেন, বিয়োজন করছেন, দুজন অভিযুক্ত। এখন মুসলিমদের ওপিনিয়ন কী, আমাদের ওপিনিয়ন কী, মানে অ্যাকর্ডিং টু বাইবেল, বাইবেল অনুসারে আমরা এখন কী সিদ্ধান্ত নিতে পারি? আমরা মুসলিমরা এই জন্যই বলি পবিত্র কোরআন সূরা মায়েদা সূরা নম্বর পাঁচ আয়াত নম্বর ১৩ ১৪ ৪৪, সূরা ইমরান আয়াত নম্বর ৭৯ এবং সূরা বাকারা আয়াত নম্বর ৭৯, বিভিন্ন জায়গাতে আল্লাহ বলেছে যে তাদেরকে যে তরাত, যাবুর, ইনজিল এই গ্রন্থগুলো দেওয়া হয়েছিল এগুলো খ্রিশ্চানরা, ইহুদিরা তারা বিকৃত করেছে। মানে এখানে মূলত এই যে তরাত, যাবুর, ইনজিল, বিশেষ করে মার্ক ম্যাথিউ লুক যে ইনজিলগুলো লিখেছে এটা তারা বিকৃত করেছে। আমরা চারটে অপশান দেবো, যেটা ইচ্ছা আপনারা সেটা গ্রহণ করবেন। আমরা বলতে পারি যে মার্ক যে বলেছে যিশায়া ভাববাদীর পুস্তকে লেখা আছে, হতে পারে আসলে এই কথাটা যিশায়া ভাববাদীর পুস্তকে ছিল, ছিল যত যে যখন মার্ক লিখছে সেই সময় যিশায়া ভাববাদীর পুস্তকে ছিল, কিন্তু মার্ক লেখার পরে হয়তো দুশো বছর, পাঁচশো বছর, হাজার বছর পূর্বে এই যিশায়া ভাববাদীর পুস্তক থেকে এই অনুচ্ছেদটা হারিয়ে গেছে, এই পদটা মুছে ফেলা হয়েছে, ডিলিট করা হয়েছে, মানে সর্বোপরি বিকৃত হয়েছে। মানে মার্ক ঠিক লিখেছে কিন্তু যিশায়া পুস্তক পুস্তকে পরবর্তী সময় বিকৃত ঘটেছে। অথবা এটা হতে পারে যে না, আসলে যিশায়া পুস্তকে এই ভবিষ্যৎবাণীটা ছিলই না, ছিলই না, পরবর্তী সময়তে মার্কের মধ্যে কেউ শব্দটা সংযুক্ত করে দিয়েছে যেটা আসলে যিশায়া ভাববাদীর পুস্তকে ছিল। অথবা এটা হতে পারে যে মার্ক, ম্যাথিউ লুক এবং যিশায়া ভাববাদী এরা সবগুলোই এগুলোকে বিকৃত করা হয়েছে, আসলে কোনোটাই বিক্রি মানে কোনোটাই সঠিক ছিল না, এটা নিজেদের মন গড়া লেখা হয়েছে। এখানে তিনটের মধ্যে যে কোনো একটা অবশ্যই হয়, কেন মার্ক বলেছে এটা যিশায়া ভাববাদী পুস্তকের কথা, কিন্তু যিশায়া ভাববাদী পুস্তকে এমন কথা নেই। অথবা ওই মার্ক মিথ্যুক, অথবা যিশায়া ভাববাদীর পুস্তকে এটা বিকৃত ঘটেছে, অথবা মার্ক লেখার সময়তে যিশায়া ভাববাদী পুস্তকে ছিল কিন্তু বর্তমান বাইবেল বিকৃত হওয়ার কারণে এই অনুচ্ছেদটি আর নেই, অথবা এখান থেকে আপনারা যেদিকে যান না কেন এটা একটা বড় ধরনের মিস্টেক, বড় ধরনের একটা ভুল, এটা একটা জালিয়াতি করা হয়েছে। মুসলিমদের দাবি এটাই সঠিক যে বাইবেল একটা বিকৃত কিতাব, এটা কোনোভাবে আসমানি গ্রন্থ আর নেই। তরাত, যাবুর, ইনজিল এটা বিকৃত হয়েছে এবং খ্রিস্টানরা করেছে, তার জ্বলন্ত নমুনা আপনাদের সামনে পেশ করলাম। আমরা শুধুমাত্র এতটাই বলি, কোনো খ্রিস্টানদেরকে আমরা আহত করতে চাই না, তাদের অনুভূতিতে আঘাত দিতে চাই না, শুধু যদি তারা বাইবেলটা একটু পরে তারা বুঝতে পারে হাজার হাজার মিস্টেক বাইবেলের মধ্যে আছে, কোরআনের দাবিটাই সঠিক, তাই আমরা দাওয়াত দেব আসেন পবিত্র কোরআন, যার মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই, অণু পরিমাণে কোনো সন্দেহ নেই, যার মধ্যে সরিষা দানা পর্যন্ত কোনো কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধী, ভুল তথ্য, ভুল রেফারেন্স কিছু নেই। বরং বাইবেলের মধ্যে যতগুলো নিকৃষ্ট কথা বলা হয়েছে জিজাস ক্রাইস্ট প্রসঙ্গে, নবী ইব্রাহিম প্রসঙ্গে, জোকাব প্রসঙ্গে, সবগুলো পবিত্র কোরআন তাদেরকে পবিত্রতা বর্ণনা করেছে। ইসলাম সবসময় চাই
মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য এবং কোনো বিভ্রান্ত থেকে দূরে থাকার জন্য। তাই খ্রিশ্চানদেরকে আমাদের দাওয়াত, আসেন পবিত্র কোরআন পড়ুন, বিশ্বনবীর হাদিস পড়ুন। বিশ্বনবী এবং পবিত্র কোরআনের মাধ্যমে নাজাত আছে, বাইবেল বিকৃত কিতাব, এখানে আর কোনো নাজাত নেই। আমরা জানি যে জিজাস ক্রাইস্ট তিনি এসেছিলেন, তবে তিনি সমস্ত মানুষের নাজাতের জন্য আসেনি, তিনি শুধুমাত্র বানী ইসরায়েলের জন্যই তিনি নাজাতের জন্য এসেছেন, যেটা ম্যাথিউ 10:5 আছে এবং লোকের 1:33 আছে। আর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন সমগ্র মানুষ জাতির জন্য এবং মুক্তির জন্য। আসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করুন, পবিত্র কোরআনকে গ্রহণ করুন, আপনার স্বর্গ তথা জান্নাত তথা মক্ষ তথা নাজাত তথা সালভেশনের রাস্তা পরিষ্কার করুন। ইনশাআল্লাহ জিজাস ক্রাইস্ট পৃথিবীতে দ্বিতীয়বার আসবে, আপনাদেরকে সেটাই বলবে যে না, আমি কখনো নিজেকে ঈশ্বর দাবি করিনি, তোমরা ভুল করেছো, তিনি আসছেন, আমরাও অপেক্ষায় আছি। আর জিজাস বলেছে ম্যাথিউ 7:20-22 অনেক যিশুর অনুসারীরা এসে খ্রিশ্চানরা বলবে যে হে প্রভু আমি কি আপনার নামে অনেক অলৌকিক কাজ করিনি, আমি কি অনেক ভূত ছাড়াইনি, আমি কি অনেক মানুষকে সুস্থ করিনি, হে প্রভু হে প্রভু। তখন জিজাস কি বলবে? জিজাস বলবে যে তোমরা পাপিষ্ঠ, তোমরা ব্যভিচারী, তোমরা দূর হও, তোমরা আমার কাছ থেকে সরে যাও। জিজাস ক্রাইস্ট কাদেরকে তাড়িয়ে দেবে? কোনো মুসলিমকে? জি না। কাকে তাড়বে? খ্রিশ্চানদেরকে। কেন? যীশু খ্রিস্টকে তার ঈশ্বর বলছে, ঈশ্বরের পুত্র বলছে। কিন্তু যীশু খ্রিস্ট সবসময় তিনি বলেছেন যে আমার পিতা, আমার পিতা, আমার পিতা, মানে আমার ঈশ্বর, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, গসপেল অফ জোহান 20:17। এবং সেই শয়তানের ঘটনা আপনারা জানেন, মার্কের 4 আছে। শয়তান যখন বলল আমাকে সিজদা করো, আমার কাছে মাথা নত করো, জিজাস পরিষ্কারভাবে বলেছে যে ঈশ্বর বলেছে যে একমাত্র ঈশ্বর ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। যীশু তিনি সবসময় ঈশ্বরের কাছে মাথা নত করেছে, কিন্তু খ্রিস্টানরা ভুল করে যীশু খ্রিস্টকে ঈশ্বর মনে করে। জিজাস ঈশ্বর নয়, তিনি একজন প্রফেট, তিনি মেসেঞ্জার অফ গড, তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছিলেন মানুষকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি ছিলেন সত্য এবং জীবনের পথ সেই সময়ের জন্য, সেই সব মানুষের জন্য, বানিসেলের জন্য, যেটা লোকের 1:33 লেখা আছে যে জোকবের বংশধরের উপরে যীশু খ্রিস্টকে রাজত্ব দেওয়া হবে, মানে শুধুমাত্র জোকব তথা ইহুদিদের জন্য। তো তাই জিজাস ক্রাইস্ট শুধুমাত্র বানিসেলের জন্য, সেই সময়ের জন্য, সে মানুষের জন্য এসেছিল, তিনি সমগ্র মানুষ জাতিকে নাজাত তিনি দিতে পারবেন না, বরং সমগ্র মানুষ জাতির নাজাতের জন্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আপনারা তাকে গ্রহণ করুন। এই দাওয়াত, এই মেসেজ আপনাদেরকে দিলাম, এবং বাইবেল যে বিকৃত কিতাব, এটা আবারও প্রমাণিত হলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোড আমাদের খ্রিশ্চান সিরিজ 18, এটা দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের সকলকে হেদায়তের উপরে রাখুক, এবং যেসব খ্রিশ্চান ভাইরা আছে তারা যেন পবিত্র কোরআনকে বুঝতে পারে, এবং বাইবেল যে নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য এসেছিল, এটা তাদেরকে বোঝার আল্লাহ সুবহানাহু তুমি তৌফিক দাও। সকলে বলি আল্লাহুমা আমিন, আমিন, সুম্মা আমিন, ওয়াখিদান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।